আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজি 16 তারিখ, 7 মাস 2019 ইংরেজি। আই অনারার ভাই সাংবাদিক মাহবুব আলম মিনার। আর সামনে জিন গাড়িগুলা দেখা যার ইন ব্যাগিন এনজিওর গাড়ি। আরিয়ান কক্সবাজারের বিলাসবহুল হোটেল, হোটেল সাইমন। জিয়ানন মাঝে এক রাইত বাড়া থাকিলে 90,000 বাংলা টিয়া দিয়া পরে ইয়ান হোটেল ইয়ান। সর্বনিচ হইল দিয়ে 12,000 টিয়া জিয়ানন মাঝে বাড়া দিয়া পরে ইয়ান হইল দিয়ে হোটেল সাইমন ইয়ান এরি। হইলে অনারে আরও কিছু ইয়ান দেখাই দেখি যে গাড়ি গিন হাই ফাই দেখা যার ইন ব্যাগ গিন হোটেল সাইমনও তাইসে দে ওন ব্যাগগুন হইল দিয়ে রোহিঙ্গা টিয়া। সমস্ত রোহিঙ্গা ক্যাম্পত যেদিন এনজিও কল চাকরি করে সমস্ত এনজিও কর্মী অকল রোহিঙ্গা মজলুম অকলর টিয়া লইরে এখারে গাড়িত চড়ে দে। আর সামনে জিয়ান দেখা যার ইয়ান সমুদ্র, সমুদ্র জিন অধিক গাড়ি ঘোড়া চলে দে দেখা যার গুণ ব্যাগ গুণ এনজিও কর্মী। বর্তমানে কুতুবালং হইতে মুসনি লাস্ট টেকনাফ পর্যন্ত যেদিন রোহিঙ্গা ক্যাম্প আছে এড়ে সম্পর্কে 10,000 এনজিও কর্মী অকলে চাকরি করে। এই এনজিও কর্মী ব্যাগগুণর সর্বনিম্ন বেতন আছে দেখি অনর সর্বনিম্ন 25,000 থেকে সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত এনজিও কর্মী অকলর বেতন আছে। এদুন বেতনের ওন দেদে ওন আয়ের দে হাল্লাই ওন আয়ের দে ওই মজলুম বায়ক করল্লাই যারা নির্যাতন হাইরে মায়ানমারর জালেম বুদ্ধিস্ট সরকারতো অসহ নির্যাতন হাই মারাই বৈনারাই সম্পদ আরাইরে আইসে এই ব্যক্তি অকলর টিয়া। এই যে আর সামনে জোড়া 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 আড়ি যার গই ওন ব্যাগগুন এনজিও কর্মী ওন ব্যাগগুন রোহিঙ্গার টিয়া পয়সা লইরে আনন্দ আয়াস গড়ের আর রোহিঙ্গা বায়কল জরদ বিজের রৈদপুরের তেরফাল জিয়ান গত 2 বছর আগে দিলিয়ান আইজ পাল্টাইন দে। কিছু কিছু ইসলামিক এনজিওকলে মহাব্বত গড়ি সনস্থানী বেড়ার গড় গড়ি দিয়ে আর গিন তেরফাল সানি বাতাসে বাইলে উড়ি যার গই বাতাস তুড়ি কেন দমিকা যার গই কেন উত্তর মিক্কা কেন পশ্চিমিক্কা যার গই এ হালতত এ হস্টত মাঝে বসবাস করে রোহিঙ্গকল আর রোহিঙ্গার টিয়ালই বিলাসিতা গড়ের এনজিও কর্মী অকলে। রোহিঙ্গাল্লা আয়ের দে শতভাগর টিয়ার 30% টিয়া ইতারা রোহিঙ্গারে দিয়ে 70% টিয়া বিলাসিতার মাঝে হাড়ার হাই ফাই হোটেলত হাই ফাই গাড়িত হাই ফাই নারীর মাঝে ইতারা টিয়া পয়সা গুণ হাড়ার। তো ইয়ান হয়তো চাই দিয়ে রোহিঙ্গকলতো যদি আজি নির্দিষ্ট নেতা থাকিত নির্দিষ্ট যদি নেতা কর্মী এবং অভিভাবক থাইত সমস্ত এনজিওকলর টিয়া রোহিঙ্গার লিডারকলের আতম মাঝে যাইত যদি তারা শিক্ষিত ব্যক্তিসকল একমাত্র এত্তফাক এত্তহাদ থাইলে যদি তারা এত্তফাক এত্তহাদ থাইত এই সমস্ত দামি গাড়ি নারী বাড়ির সমস্ত টিয়া জিন রোহিঙ্গাল্লা আয়ের ইন রোহিঙ্গা এত্তফাক এত্তহাদ থাকিলে এই তারা লিডারকলের মাধ্যমে এনজিও দেয় এনজিও দিন তারা লিডারের বাইরে নভাইত রোহিঙ্গকলর হতারুয়রে টিয়া পাইত দে। আজি আর রোহিঙ্গকল এত্তফাক এত্তহাদ নতাকনের হারণে এনজিও কর্মীকলও সুবিধা ভোগ করেন সমস্ত এনজিওকলে রোহিঙ্গার টিয়া 30% ইতারারে দি ইতারা 70% আরামসে হাইবারের ইয়ান হইল দে হতা। আয় অনার সাংবাদিক মাহবুব আলম মিনার।